হুগলি চাঁদনগর পুলিশ কমিশনারেটে চাঁদনগর কমিশনারেট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির সঙ্গে আমরা সকালে চাঁদনগর জিটি রোডের পাশে যে সমস্ত বিদ্যালয় রয়েছে এবং অন্যান্য যেসব বিদ্যালয় রয়েছে সেই সব বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের চাঁদনগর কমিশনারেটের ট্রাফিক গার্ডের বিভাগের উদ্যোগে সেফ লাইফ সেফ ড্রাইভের সচেতনতার মূলক প্রচারের আয়োজন করা হয়েছিল। এই সচেতনতার মূলক বেহালা কাণ্ডের পর তৎপর প্রশাসনের ট্রাফিক শাখা দুদিনে 8 জনের অ্যাক্সিডেন্টে মৃত্যু, তাই চাঁদনগর কমিশনারের ট্রাফিক শাখার পক্ষ থেকে স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়েছে। আজ একেবারে জিটি রোড সংলগ্ন অনুকূল স্কুলে ট্রাফিক ইনচার্জ মানদাতা সাওয়ের উদ্যোগে অত্যাধিক ভিডিওগ্রাফির মাধ্যমে ছাত্রছাত্রীদের সচেতন করা হলো। যেহেতু এই স্কুল একেবারে জিটি রোড সংলগ্ন এবং বহু বছর আগে এই স্কুলের দুর্ঘটনা ঘটে গেছিল, তাকেই নজর রেখে এই স্কুলে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক অনুষ্ঠান। সেই বিপর্যয় যাতে নেমে না আসে তার জন্য সতর্ক, তাদের হাতে হাতের অভিজ্ঞতা অনেক বেশি, তারা অনেক ছবি দিয়ে বা এর আরো আমার নাম মানদাতা সাহেব, আমি অনেক ইনস্কুলে আছি, অনেক গুড অ্যাক্সিডেন্ট দেখেছি, গরুকে মুক্ত দেখেছি, বাচ্চাদেরকে মুক্ত দেখেছি। আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এইরকম একটা প্রোগ্রাম করার জন্য, এবং আরও বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলটাকে এই বিশেষ উদ্যোগে সামিল করার জন্য। প্রথমত আমাদের স্কুল একেবারে জিটি রোডের লাগোয়া, আমরা এর আগেও স্কুলের তরফ থেকে বা আমাদের ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে আমরা অনেক আগে আর কি আমাকে আমরা একটা দাবি করেছিলাম, রেখেছিলাম যে ওখানে একটা স্কুল আওয়ারে একটা ট্রাফিক কনস্টেবল যদি থাকে মূলত, অথবা যদি গার্ডরেল দেওয়া যায়, যাতে সেটা বাস্তবায়িত হতে চলেছে এবং ভেবে ভালো লাগছে। আর ওনারা যে আমাদের এই ছাত্রছাত্রীদের ওটা নিয়ে সজাগ করার জন্য যে সমস্ত অত্যাধুনিক ব্যবস্থাপনা বা সেই সম্পর্কে বিশ্লেষণ করার জন্য যে এগিয়ে এসেছেন, সেটা আমাদের পক্ষে খুবই বড় প্রাপ্তি। আশা করি ভবিষ্যতে শুধু আমাদের এই এলাকাতেই নয়, সারা পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষেই বা আমাদের দেশে কোথাও যেন এরকম অসময়ে কোনো বাচ্চাকে বা শিশুকে বা কোনো মাকে তার সন্তান হারা না হতে হয়। আসলে ব্যাপারটা হচ্ছে সচেতনতা, সব কিছুই সচেতন বা সজাগ থাকলেই এগুলো থেকে রক্ষা করা যায়। তা আমাদের আজকে আমাদের ছাত্রছাত্রীদের সেই শপথ নেওয়া হবো যে তোমরা আগামী দিনে এরকম অসচেতনভাবে পথ পরিক্রম রাস্তাঘাটে চলাফেরা করবে না, সর্বদাই সজাগ সচেতন থাকবে, কারণ তোমার একটা অন্যমনস্কতা মূল্য একটা জীবন নিয়ে নিতে পারে বা নিজের জীবনটাও চলে যেতে পারে। তা সেটাই তো ওনারা এসছেন আমাদের এখানে আমাদের ছাত্রদের মধ্যে সেই ভাবনাটা লিখে দেওয়ার জন্য। আর একবার ওনাদেরকে আমি ধন্যবাদ। স্যার আপনার নাম? আমার নাম হাসমত আলী।